ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পটাশপুরের পর ভূপতিনগরের গাজীপুর গ্রাম, ফের এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। তৃণমূল নেতার বিরুদ্ধে পিটিএ মানার অভিযোগে সরব মৃত বিজেপি কর্মীর পরিবার। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। ঘটনার প্রতিবাদে সরব হন বিজেপি কর্মী গোকুল চন্দ্র জানা। এ বিষয়ে কথা বলতে বুধবার স্থানীয় আশাকর্মীর বাড়িতে যান তিনি। অভিযোগ তখনই বিজেপি কর্মীর ওপর চড়াও হন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সহ অন্য তৃণমূল কর্মীরা। গোকুলের কানের পাশে চড় মারার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর জানার বিরুদ্ধে। অভিযোগ বেধড়ক মারধর করেন তৃণমূল নেতা সুভাষ চন্দ্র জানাও। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মীর। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযুক্ত তৃণমূল নেতারা শাস্তি না পেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। আমাদের সমর্থক গোকুল জানার উপরে তৃণমূলের হারমাদরা সশস্ত্র অবস্থায় আক্রমণ করে উনি নিহত হন। আমরা তীব্র প্রতিবাদ করে এই হারমাদদের উপযুক্ত শাস্তি দানের জন্য সাধারণ মানুষ একত্রিত হন, হিসেব বুঝে নেন। ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা নেতৃত্ব আপনাদের সঙ্গে আছে। পারিবারিক ব্যাপার এবং এটা সামাজিক হয়তো কোনো ব্যাপার থাকতেই পারে, কিন্তু এর মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। একদম বিজেপি রাজনীতিকর, যে যেখানে মরে যাচ্ছে বিজেপি তাদের নামে চালিয়ে দিচ্ছে। অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক, কিন্তু তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। বিজেপি অভিযোগ করে থানায় পুলিশের বেধড়ক মারধরেই মৃত্যু হয়েছে তাঁর। জলগড়ায় আদালত পর্যন্ত। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।